আমাদের রাজ্যে যেদিন থেকে সরকার প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যের মহিলাদের সুরক্ষার প্রশ্ন হোক বা মহিলাদের ক্ষমতায়নের প্রশ্ন হোক প্রত্যেক দিক থেকে আমরা দেখে এসেছি যে সরকার কোন দিশাতে কাজ করেছে সেটা আরক্ষা প্রশাসনে 10% সংরক্ষণ দেওয়া হোক মহিলাদের জন্য বা মহিলাদের স্বাভিমানের প্রশ্ন যখন এসছে তখন মহিলাদের রান্নাঘরে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক যে মহিলাদের রান্নাঘরে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার মতো বিষয় থাকুক বা যখন প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর দেওয়ার বিষয় হোক সব দিক থেকে আমরা দেখেছি যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে চিন্তা ভাবনা এবং চেতনা সেই চিন্তা ভাবনা চেতনা জুড়ে একটা বিষয় রয়েছে সেটা হলো মহিলাদেরকে কিভাবে বিকাশের মূল ধারার সঙ্গে মূল স্রোতের সঙ্গে যুক্ত করা যায় কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি যুগান্তকারী সিদ্ধান্ত উনি দিয়েছেন যে রাজ্যে যে যতগুলো রেশন শপ যে ন্যায্য মূল্যের দোকান আছে সেগুলো মহিলাদের বিশেষ করে মহিলাদের দ্বারা যেন পরিচালিত হয় সে ব্যবস্থাটুকু উনি করে দিয়েছেন প্রায় 408টির উপর রেশন শপ সেটা মহিলা এবং দিব্যাঙ্গদের জন্য দেওয়ার সিদ্ধান্ত উনি দিয়েছেন এই সিদ্ধান্ত শুধুমাত্র মহিলাদেরকে যে ক্ষমতায়ন দিয়েছেন সেটা আমি বলবো না মহিলাদের যে সামাজিক যে প্রতিষ্ঠা এই সিদ্ধান্তের ফলে সামাজিক প্রতিষ্ঠাকে উনি অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন যার জন্য আজকে মহিলা মোর্চার এই র্যালি এবং এই মহিলা মোর্চার র্যালি অগ্রভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত একটা জিনিসই থাকবে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তোমায় জানাই এত এত বড় একটি যুগান্তকারী সিদ্ধান্তের জন্য তোমাকে জানাই আমরা ধন্যবাদ এবং ধন্যবাদ ধন্যবাদ আজকে আমরা সদর গ্রামীণ এবং আরবান জেলার মহিলা মোর্চারা স্বতঃস্ফূর্তভাবে মানে খুব আনন্দ সহিত একটা মিছিলে আমরা মিলিত হয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে গত সাড়ে তিন বছর থেকে 4 বছর ধরে যত কিছু প্রকল্প নিচ্ছে পাশাপাশি মহিলাদের সশক্তিকরণ করার জন্য উনি বিশেষ পদক্ষেপ নিচ্ছে আপনারা সবাই জানেন রিসেন্টলি রাজ্যে 408 খানা রেশন শপ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার সেই রেশন শপগুলির মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই রেশন শপগুলি মহিলাদের নামে এবং দিব্যাঙ্গদের নামে রেশন শপগুলি দেওয়া হবে আমরা বিগত এতটা বছর এই রাজ্যে বসবাস করে আসছি আমরা বিগত 25টা বছর একটা সরকারকে দেখে এসেছি আর আগেও আমরা সরকারের নেতৃত্বাধীনে রাজ্যের মহিলারা ছিল কিন্তু আমরা মহিলারা স্বপ্ন দেখতে ভুলে গেছিলাম যে আমাদেরও কোনো স্বপ্ন আছে আমরাও কিছু করব আমাদের নিজের পায়ে দাঁড়াবে মায়েরা বোনরা নিজেরা সশক্তিকরণ হবে পরিবারের পাশে দাঁড়াবে নিজেরাও রোজগার করবে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের মহিলাদের সশক্তিকরণ করার জন্য মহিলাদেরকে রোজগার দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছেন তার জন্য আজকে আমাদের এই ধন্যবাদ র্যালি আপনারা অনেকেই জানেন শুধু যে রেশন শপ দিয়েছেন সেটা না শুধু রেশন শপ দিয়ে যে সশক্তিকরণ না আমাদের পঞ্চায়েতে যত মহিলারা আছে পঞ্চায়েত স্তরে সমস্ত মহিলাদেরকে বেনিফিশিয়ারির মাধ্যমে হাঁস মুরগি বিভিন্নভাবে ওনাদেরকে স্বরোজগারি করার জন্য ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে এবং আমরা সবাই দেখেছি যে আমাদের স্কুলগুলিতে বিদ্যালয়গুলিতে নবম শ্রেণীতে যখন ছাত্রীরা উঠে তখন আমরা বিগত আমলে দেখেছি যে শুধু ওবিসি বা এসসি হলে তাদেরকে বাইসাইকেল দেওয়া হতো কিন্তু আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছেন যে না সবাইকে সমস্ত মহিলাদেরকে মানে মেয়েদেরকে বাইসাইকেল ফ্রিতে দেওয়া হবে তো সেই যে বিশেষ বিশেষ পদক্ষেপগুলি শুধু এটাও না আরও অনেকগুলি যোজনা আছে তো এই কারণে আমরা যখনই আমাদের রাজ্য স্তরে আমরা কাজ করি আমাদের অনেক প্রধান উপপ্রধান বোনরা আছে তাদেরকে যখন তারা আমাদের সঙ্গে যখন মিলিত হয় যে দিদি আমরা কখনো স্বপ্ন ভাবিনি যে আমরা প্রধান হবো একটা গ্রাম চালাবো একটা পঞ্চায়েত চালাবো আজকে এই রাষ্ট্রবাদী সরকারের হাত ধরে এই মহিলারা এই স্বপ্নের জগতে পৌঁছে গেছে তারা আজকে একটা প্রধান পঞ্চায়েত চালাচ্ছে একটা পঞ্চায়েত সমিতি চালাচ্ছে তারা একটা জেলার জেলা
মহিলা সভাধিপতি হয়েছে, সেই যে মুখ্যমন্ত্রী পদক্ষেপগুলি তার জন্য আজকে আমরা মহিলা মোর্চারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে মুখ্যমন্ত্রীজি আপনি আগে আপনার কর্মসূচি আগে নিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি, আপনার পাশে থেকে মহিলা মোর্চা কাজ করবে, সেটাই আমাদের আজকে বিশেষ বার্তা থাকবে। কোন কোন জায়গায় পরিক্রমা করবে? আমরা পরিক্রমা করবো।